মিজানুর রহমান আজহারকে বলছি, উল্লুকা পাট্টা মুফাসসির ইসলামকে বলার জবাব পেয়েছো না? এরকম বাংলাদেশে কিছু পাগল ছাগল আছে, অশিক্ষিত মূর্খ, সকালে আস্তিক, বিকালে নাস্তিক, আবার রাতের বেলায় অ্যাগনস্টিক, মানে সন্দেহবাদী। আপনারা বুঝতে পেরেছেন, আমি নাম বললে তার সে ভাইরাল হয়ে যাবে, সে কোটি কোটি টাকা কামাইতে পারবে শুধু ইউটিউবিং করে, অনেকেই করে। তো ইদানিং হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবকে লন্ডন যাওয়ার পথে বাধা সৃষ্টি করে সেই কাতারে এখন পর্যন্ত যাকে কষ্ট দিচ্ছে, মান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অনেক অখুশি হচ্ছেন তাদের উপর, যারা হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব, যিনি কোটি কোটি মানুষের হৃদয়ের মণি, আমিও তাকে ভালোবাসি, তার কথা আমার খুব ভালো লাগে। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় বাংলা, ইংরেজি, আরবিতে অনুবাদ করে উপস্থাপনা করেন, এত সুন্দরভাবে তার কণ্ঠ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহস্তে অত্যন্ত যত্ন সহকারে সৃষ্টি করেছেন, তৈয়ার করেছেন, এ বিশ্বের পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ দেখাবার জন্য যুগে যুগে ওলি আল্লাহদের, রসুলদের, নবী রসুলদের আবির্ভাব ঘটেছে। স্রষ্টার কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জোহরের নামাজের পর আজ আমার জন্মদিনে আমি হাত তুলে মোনাজাত করছি, হে মাওলা, বাকি জীবনও তুমি আমাকে আরো অনেক জ্ঞান দান করবে, আমার শক্তি, সকল এনার্জি, যত শক্তি আছে আমার, বিদ্যা বুদ্ধি সম্পদ দিয়ে যেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় ধর্ম সঠিক পথ পরিচালনার নির্দেশনা